জন্মই যেন পৃথিবীর সবচেয়ে বড় লটারি, অথচ এই লটারিতে আমাদের কারো কোনো হাত নেই। কেউ কানে শুনতে পায় না, কেউ চোখে দেখতে পায় না, কেউ কালো, কেউ পর্ষা, কারো নাক বেঁকা, কারো আবার চুলগুলো কুকড়ানো, অথচ এইসবের কিছুর মধ্যে কিন্তু মানুষের কোনো হাত নেই। এগুলি একজন সৃষ্টি করেছেন। কেউ কথা কম বুঝে, কেউ কথা মস্তিষ্কে কম নিতে পারে, কেউ আবার বুঝতে পারে না, কেউ আবার বিভিন্ন চেষ্টা করেও কোনো কিছু বুঝতে পারে না। কারো বাবার স্বপ্ন আছে তাকে শহরে পড়াশোনা করাবে, আবার কেউ কেউ শহরে কিন্তু জন্মগ্রহণ করে। কারো বাবার স্বপ্ন আছে সে ভালো পড়াশোনা করে নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে, আবার কেউ কেউ বাবার দেওয়া ঘোড়ায় চড়ে ঝোপঝাপ সকল কিছু টপকে এড়িয়ে চলে যায়। এগুলো প্রত্যেক কিছু এক একজনের এক এক বিবেচনা রাখা হয়। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেমনিভাবে সৃষ্টি করেছেন, আপনার তকদিরের মধ্যে যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সেটাই কিন্তু হবে, এর বাহিরে একটাও হবে না। সেজন্য আমাদেরকে সেগুলো সম্পর্কে জানতে হবে। কারো আবার পায়ের নিচের মাটিটা খুব শক্ত হয়, আবার কারো পায়ের নিচের মাটিটা খুব নরম হয়। আপনার বাবা যদি একজন শক্তিবান ব্যক্তি হয়, আপনার বাবার যদি অনেক পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার পায়ের মাটিটা শক্ত হবে। আর আপনার বাবার যদি ওরকম কিছু না থাকে, তাহলে আপনার পায়ের মাটিটা কিন্তু নরম হবে। এটাই বাস্তব। কিন্তু সেই নরম মাটিটা আপনি কীভাবে শক্ত করবেন সেটা একমাত্র আপনাকে বুঝে নিতে হবে, সেটা আপনাকে মেনে নিতে হবে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি সে মাটিটা কীভাবে শক্ত করবেন। সবাই তার বাবার কাছ থেকে অনেক ভালো কিছু চায়। আমাদের জন্ম কেমন হবে, আমাদের জন্ম কীভাবে হবে, আমাদের জন্ম কোথায় হবে, আমাদের জন্ম কোন পরিস্থিতিতে হবে, সেটা একমাত্র উপরওয়ালা ভালো জানে। আমাদের সৃষ্টি করেছেন একজন, তিনি হচ্ছেন আমাদের রব। এছাড়া আমাদেরকে কেউ সৃষ্টি করে নাই। আমরা এসেছি মা বাবার মাধ্যমে। এখন সন্তান জন্মগ্রহণ করেছে, চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, তাহলে আমরা কাকে দোষারোপ করব? আমরা কি আল্লাহর সমালোচনা করতে পারব? কারণ কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি বানাতে পারে না, মানুষকে কোনো মানুষ বানাতে পারে না। এই ধরার মধ্যে যা আছে, 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে, প্রত্যেক কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তিনি ছাড়া আর কারো ক্ষমতা নেই। তিনি যাকে ইচ্ছা বোবা বানাবেন, তিনি যাকে ইচ্ছা সুন্দর বানাবেন, তিনি যাকে ইচ্ছা সুদর্শন বানাবেন, এটা একমাত্র আল্লাহর ইচ্ছা। এখন আপনি যদি কারো সন্তানকে নিয়ে আলোচনা করতে চান, সমালোচনা করতে চান, অমুকের সন্তান খারাপ হয়েছে, অমুকের সন্তান ওরকম হয়েছে, যদি আপনি এগুলো করতে চান, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি ওই ব্যক্তির সমালোচনা করছেন না, বরং আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে সমালোচনা করছেন।